আজকে ওর 3 মাসের হয়ে গেল, উইচ ইজ লাইক সাচ এ কিউট থিং। অলসো এটা কিন্তু ছেলে আর মেয়ে দুজনেই ইউজ করতে পারে। লাস্ট 2 ঘন্টা ধরে আমাদের বাড়িতে কারেন্ট নেই, কারেন্ট আসছে না, বুঝতে পারছি না কি হয়েছে কি হয়নি। শোনেন দাদা, এই যে লস্যি মার জন্য, রিফ্রেশিং রিফ্রেশিং লস্যি খেয়ে দেখ। আজকে আমার হাতে লস্যি খেয়ে দেখ। আমরা এখন বেরাচ্ছি, আমি আর অমিত বেরাচ্ছি, আর এইদিকে দেখে না মতি এসে গেছে, এইদিকে মতির বোন এসে গেছে। কিরে কিরে, কালকে ভাইয়ের সাথে দেখা করেছিলি? হ্যাঁ, তোমরা তো জানো না, কালকে যখন ম্যাঙ্গোকে নিয়ে অমিত বেরিয়েছিল তখন ওরা দুজনেই এসেছিল। অমিত আবার ওদেরকে বলছে এটা হচ্ছে তোদের ভাই, আর ম্যাঙ্গোকে বলছে এটা হচ্ছে তোর দুজন দিদি। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি। বেসিক্যালি আমাদের বাড়িতে আজকে একটুখানি হাউস পার্টি আছে, তার জন্য কয়েকটা জিনিস কিনতে যেতে হবে, তো বেরানো যাক। আমরা এখন প্রথমেই আসলাম হচ্ছে হলো পেট শপে, ম্যাঙ্গোর জন্য কিছু একটা কিনবো, না হলে টয় কিনবো, না হলে যদি টি শার্ট টাইপের পাওয়া যায় কিনবো। আজকে একটা মানে স্পেশাল দিন আমাদের জন্য, আজকে হচ্ছে হলো 26th of April অ্যান্ড 26th of January হচ্ছে ওর অ্যাকচুয়ালি ম্যাঙ্গোর বার্থডে। তো ফাইনালি আজকে ও 3 মাসের হয়ে গেল, উইচ ইজ লাইক সাচ এ কিউট থিং। তো ওর জন্য একটা টয় কিনতে এসেছি। আগের দিন যেখানে এসেছিলাম সেখানেই আবার এসেছি আমি আর অমিত। এখানে পপিসদের এরকম আউটফিটও ছিল, এটা হচ্ছিলো পপিসদের একটা টক্সিডো টাইপের, বাট এটা না ফ্যাব্রিকটা খুব হার্ড, ম্যাঙ্গো ছিঁড়ে ফেলে দেবে, ওর পছন্দ হবে না। তো আমরা টয়েস দেখছি এবার। এখানে রিয়াঙ্কা একটা ম্যাঙ্গো জন্য টয় পেয়েছে। চার্জ করনা পড়েগা, মানে ব্যাটারি সে কি মানে এসে ওয়্যার সে চার্জ করনা পড়েগা। দেখি দেখি বল। এটা হচ্ছে একটা টয় যেটাতে না হার্ট বিট এরকম ধাক 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 করবে। তো যারা ডগস হয় না তারা ভাবে কি যে এটা লিভিং, তো ওরা বন্ধুর মতন ওর সাথে থাকে। এটা আমি অনলাইনেই মানে অনেক রিলসে দেখেছিলাম, কত কালেকশন, টয়েজ এর কালেকশন, লিশের কালেকশন, সব মানে বিশাল বিশাল কালেকশন আছে এটাতে। গিফট বাট যে প্যাকেটটা দিচ্ছে এটা কিরকম আজব লাগছে দেখতে। এনিওয়েজ এখন বাড়ি যাচ্ছি। আমরা বাড়ি এসে গেছি, ম্যাঙ্গো এখন ঘুমাচ্ছে, ওর জন্য একটা অ্যাকচুয়ালি মানে জামা মতো নিয়ে এসেছি, ওটা বিকেলবেলা ওকে পরাবো, এখন কি আমি ফ্রেশ হয়ে নিই। শুকানোর জন্য যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে হলো আগারোর HD 1120 হেয়ার ড্রায়ার। তো বেসিক্যালি দেখবে অনেকের না অনেক ডিফারেন্ট টাইপের হেয়ার হয়, কারোর হয়তো ওয়েভি হেয়ার আছে, কারোর হয়তো কার্লি হেয়ার আছে, কারোর হয়তো স্ট্রেট হেয়ার আছে। এবার সব কটা ড্রায়ার দিয়ে না সব রকমের চুল তুমি ড্রাই করতে পারবে না, বাট এটা কিন্তু সেই ফেসিলিটিটা দেয় যেখানে কিনা তোমরা সব টাইপের হেয়ারই তোমরা ড্রাই করতে পারবে। অলসো এটা কিন্তু ছেলে আর মেয়ে দুজনেই ইউজ করতে পারে। এইটার সাথে কিন্তু তোমরা এরকম 3টে অ্যাটাচমেন্ট পেয়ে যাবে, কোনটার কি ইউজ যখন আমি ড্রাই করবো তোমাদেরকে বলে দেবো। এর সাথে পেয়ে যাবে তোমরা কনসেন্ট্রেটেড নোজেল, কম্ব অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিফিউজার অ্যাটাচমেন্ট। এটাতে তোমরা পেয়ে যাবে 3টে টেম্পারেচার সেটিং অ্যান্ড 2টো স্পিড সেটিং। এর পেছনে যে তারটা আছে সেটাও কিন্তু খুব ইজিলি 360 ডিগ্রিতে মুভ করে। অলসো এটার তারটা কিন্তু যথেষ্ট পরিমাণ লম্বা, তো অনেক দূর অব্দিও তোমরা টেনে যেতে পারো। দেখে নাও, এটাতে কিন্তু রিমুভেবল ফিল্টারও আছে যেটা তোমরা ইজিলি খুলে ক্লিন করতে পারবে। প্রথমে আমি হেয়ারটাকে ড্রাই করছি, কোনোরকম অ্যাটাচমেন্ট ইউজ করছি না, দেখতেই পাচ্ছ চুলটাকে কিন্তু খুব বাজেভাবে উড়াচ্ছে না, ভালোভাবে কিন্তু এটাকে ড্রাই করছে। তারপর আমি ইউজ করছি ওদের কোম অ্যাটাচমেন্টটা, এটা খুবই একটা হেল্পফুল অ্যাটাচমেন্ট, এটা তোমাদের চুলটাকে খুব ভালোভাবে ডিট্যাঙ্গল করে দেবে, না তোমাদের চুলে যদি কোনো ফ্রিজিনেস থাকে সেটাকেও কিন্তু হাটিয়ে দেবে। Every day I see miserable people doing things they hate.
এবার আমি ইউজ করে নিচ্ছি লাস্ট অ্যাটাচমেন্টটা অ্যান্ড তার সাথে আমি একটা কোমও ইউজ করছি। এইটাকে ইউজ করে আমি পুরো সালন লাইক একটা ব্লো ড্রাই করবো। সেকশন বাই সেকশন দেখতে পাচ্ছ কীভাবে আমি ড্রাই করছি, অ্যান্ড আমি যে ক্রাউন পোর্শনটা আছে সেখানেও দেখো এইভাবে ড্রাই করে নিচ্ছি, অ্যান্ড ওভারঅল কিন্তু একটা ভলিউমও অ্যাড করছে। তোমাদের যদি কার্লি হেয়ার থাকে তাহলে তোমরা এইভাবে ড্রাই করতে পারো, বাট পার্সোনালি আমার কার্লি হেয়ার নেই, তুমি একটা পিকচার পুট করে দেবো, তোমরা সেটাকে দেখে কিন্তু বুঝতে পারবে। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেটাকে চেক আউট করতে একদমই ভুলো না। দেখো কে নতুন জামা পড়েছে, ম্যাঙ্গো, ওটাকে টানিস না, ওটা টানিস না, ওয়াও ম্যাঙ্গো ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, একটু বড় লাগবে, ছোট লাগবে, আর এই বড় সাইজ ছিল না বাবা, কামড়ায় না, কামড়ায় না, শোনা, কামড়ায় না বাবা, এটা ছোট হয়ে গেছে তোমার, এটা চেঞ্জ করতে হবে, বাট হিজ লুকিং সো কিউট, সো বিগ বাইসেপস ম্যাঙ্গো, ওয়াও, দেখি ঠিকই আছে রে, না বড় লাগবে, ছোট লাগে, বেশি টাইট লাগে না, টাইট হয়ে গেছে, না বাট টাইট হচ্ছে। ও শোনা, কেমন লেগেছে তোমার আউটফিটটা? চল ম্যাঙ্গো, যা যা, একটা চেঞ্জ অফ প্ল্যান হয়েছে যে আজকে আমাদের পার্টিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কেন, কারণ কি সত্যি আমি একটা কোনো কাজ করে গেছে তো আজ বিকেল আসতে পারবে না। আর দেখো এরকমভাবে হাউস ওয়ার্মিং পার্টি যদি সবাই না আসে তো ভালো লাগে না, তো ওর জন্য আজকে দিনটা ক্যান্সেল করলাম। সত্যি এবার যেদিনকে ফ্রি থাকবে সেদিনকেই করবো, বা যেদিনকে সবাই একসাথে ফ্রি থাকবে সেদিনকেই করবো। তো আজকের জন্য বিকেলের ইভেন্ট যেটা আমাদের ছিল ম্যাঙ্গো বার্থডে সেলিব্রেশন হাউস ওয়ার্মিং পার্টি, সেটা আজকে ক্যান্সেল করলাম, কবে হবে সেটা তোমাদের জানিয়ে দেবো। তো আজকে হচ্ছে না যেহেতু, তো ভালো, এখন একটু বেরোই, বেরিয়ে তাহলে আর মাংস মাংস কিনবো না, একটু রিয়াঙ্কাও বলো একটু মাছ নিয়ে, তাহলে মাছ রান্না করে খাই, আমার ঠিক আছে তাই, আমি যাচ্ছি, বেরোলাম, মাছ আনবো, মাছ কিনে তারপর বাড়ি চলে আসবো, তারপর আজকে মাছ ফাছ রান্না করি, তারপর একসাথে আমি রিয়াঙ্কা ম্যাঙ্গো বাড়িতেই টাইম স্পেন্ড করবো, আর আমাদের আজকে পার্টিটা পরে এক যে কোনো একদিন হয়ে যাবে। এসে গেছি বেঙ্গলি ফিশ মার্কেট, এখান থেকে মাছ নিয়ে নেবো, যেহেতু আজকে প্ল্যান ক্যান্সেল যেরকম বললাম, তখন মাছটা নিয়ে নিই, কী মাছ নেবো আগে দেখিনি কী মাছ আছে, ও আজকে অনেক মাছ আছে, তো যেটা পছন্দ হবে সেটা দেখিনি, তারপর নিয়ে যাচ্ছি। তো কাতলা মাছ নিচ্ছে, যে কাতলা মাছ কালিয়া হবে, রিয়াঙ্কা বলছে কাতলা মাছ নিতে, কথা বললাম এই বড়ো মাছটা কাটছে, এখানে একটা প্রবলেম কী বলতো, যখনই বড়ো মাছ কাটে না তো আমি মন মতন পাবো না, মানে আমার ওই মাথার ধার থেকেই নিতে হবে, বা কলকাতা যেরকম মাঝখান দিয়ে কেটে যেটা বলো সেটাই দিয়ে দেয়, আর এখানে সেরকম হয় না, কেন কি এখানে অনেক অল্প লোকে খায়, তো তাই সামনে থেকে নিতে হবে। হয়ে গেছে নেওয়া মাছ, কাতলা মাছ নিলাম, প্লাস তার সাথে সাথে ছোটো একটা ইলিশ মাছ নিয়ে নিলাম, তখন ব্লক করিনি কেন, লোকজন দাঁড়িয়ে আছে, যাই হোক আমি এখান থেকে বেরোই, বেরিয়ে বাড়ি যাবো, বাড়ি গিয়ে তোমার আমি আর ডিয়াঙ্গ একটু গল্প করে রান্না বান্না করে আরামসে তারপর খাওয়া দাওয়া হবো। আজ যেহেতু পার্টি ক্যান্সেল, তো দুজনেই স্বামী স্ত্রী আর আমাদের বাচ্চা ম্যাঙ্গোর সাথে গল্প করবো, খেলবো, ওটাই করবো, আমি বাড়ি যাওয়া যাক। তো অমিত একটুখানি কাতলা মাছ নিয়ে এসছে, আর আমি আজকে ভাবছি একটুখানি কাতলা কালিয়া করা যাক, তো চলো এখন প্রিপারেশনটা স্টার্ট করি। তো প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেবো, সেটার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে হলুদ, নুন, কী কী লাগবে তারাও দেখাচ্ছি তোমাদের। প্রথমে মাছটাকে আমি ম্যারিনেট করে নেবো, আজকে অমিত 5 পিস মাছ নিয়ে এসছে, ভাবছি একবারেই করে নেবো, তাহলে রাত্রিবেলাও আমরা খেতে পারবো। প্রথমে দিয়ে দেবো একটুখানি হলুদ, মাছগুলোর সাইজ কিন্তু বেশ বড়, যাই না ক্যামেরায় বুঝতে পারছো কি পাচ্ছো না। হলুদের পরে দিয়ে নেবো হচ্ছে হালকা করে নুন, তারপরে অল্প একটু সর্ষের তেল, এটা চাইলে তোমরা নাও দিতে পারো বা স্কিপও করতে পারো, বাট আমি দেবো। তারপরে আমি অ্যাড করে নিচ্ছি আদা রসুনের পেস্ট, তোমরা চাইলে এর মধ্যে একটুখানি লঙ্কা দিয়েও পেস্টটা করতে পারো, মাছগুলো যেহেতু একটুখানি মোটা মোটা সাইজের আছে তাই জন্য একটু বেশিই দিতে হবে, দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দেবো। দু ঘন্টা ধরে আমাদের বাড়িতে কারেন্ট নেই, কারেন্ট আসছে না, বুঝতে পারছি না কি হয়েছে কি হয়নি। রিয়াঙ্কা বললো রান্নাটা করবে, বা কি পেস্ট ফেস্ট বানাবে সেটাও বানাতে পারছে না কারেন্টের জন্য, কারেন্ট নেই দেখে তো আর টেকা যাচ্ছে না, গরমটাও বেশি পড়েছে, ভাবছি একটু কারেন্টের অফিসে একটু ফোন করে একবার জিজ্ঞেস করিনি কী পাবেন, কেন কি জেনারেলি এখানে এত সব এতক্ষণ কারেন্ট যায় না, নিশ্চয়ই কিছু প্রবলেম আছে কি নেই, সেটা এখন ভাবছি ফোন করে জিজ্ঞেস করে নেবো, দেখা যাক কী হয়। হ্যাঁ তো ম্যাম ঠিক হ্যাঁ না, ম্যাম সমঝ রা হ্যাঁ, লেকিন থোড়া পহলে সে ইন্টিমেশন দেঙ্গে তো হম লোক কো ইজি রহতা হ্যাঁ ম্যাম, অভি জেসে লাইট অভি আ ভি রহি হ্যায় যা ভি রহি হ্যায়, এক দো সেকেন্ড রহকে ফির ওয়াপস চলি জা রহি হ্যায় না, তো ইয়ে বস আজ কে লিয়ে হ্যায় না, ইয়া ফির কল ভি হোগা। রান্না করছে প্রায় অলমোস্ট শেষের দিকে, ওয়েট করছে তাড়াতাড়ি করো, রান্না আমি মানে করছিলাম সেটা এখন আর করছি না, কারণ কিছু জিনিসে না পেস্ট দরকার ছিল সেটা হচ্ছে না, কারণ কারেন্ট নেই বলে, তো আমি হালকা পাতলা না একটুখানি কাতলা মাছে ঝোল করে নিচ্ছি, অন্য একদিন একটুখানি কাতলা কালিয়া করা যাবে। আরে বাবা যাই, যেটাই কই ভালোই হতো, তাড়াতাড়ি করো আমার খিদে পেয়ে যাবে, ফটাফট যাই। এন্ড কাতলা মাছের ঝোল ইজ রেডি, বাজে বিকেল 6টা, হ্যাঁ 6টা বাজে, এখানে যেহেতু একটুখানি দেরিতে সন্ধ্যে হয় তাই জন্য বুঝতে পারবে না, বাট ফাইনালি এবার কারেন্ট এসছে, সকালে যখন আমি ফোন করেছিলাম তখন বলেই ছিল 5:30-6টা বাজবে কারেন্ট আসতে, অ্যান্ড সেই টাইমে কারেন্ট আসলো, এত কষ্ট হয়েছে কি বলবো, এত একে তো খুব গরমও পড়েছে, তার মধ্যে কেন একটা যেন অস্বস্তিকর লাগছিলো, তারপর ম্যাঙ্গোটাও একদম গরম সহ্য করা ছিল, ম্যাঙ্গো
এখন যাই হোক একটু কারেন্ট এসে গেছে, এসিটা চালিয়ে দিয়েছি একটুখানি, এখন মানে ভালো লাগছে। দুপুরবেলা রিয়াঙ্কা মাছ রেঁধে খাইয়েছে, রিয়াঙ্কার লস্যি পছন্দ, তো আমি লস্যি করে নিলাম। আমার ফল অতটা ভালো লাগে না, বাট তাও খেয়ে নিয়ে নিচ্ছে একটা, আমার জন্য অল্প একটু, রিয়াঙ্কার জন্য একটা। এবার রিয়াঙ্কাকে দেবো লস্যি, এই রিয়াঙ্কা লস্যি কে কী বলে, এটা আমার হাতের লস্যি আজকে, রিয়াঙ্কা খাবে হাফ গ্লাস, বাট ঠিক আছে দেখা যাক। শোনেন দাদা, এই যে লস্যি মার জন্য, এ নাও রিফ্রেশিং রিফ্রেশিং লস্যি, খেয়ে দেখ আজকে আমার হাতের লস্যি, খেয়ে দেখ, ম্যাঙ্গো ছাঁচ খেয়ে নিয়েছে, ভালো বাচ্চা, গুড বয় ম্যাঙ্গো, ভেরি গুড বয়, সেট বাবা, সেট সেট, গুড বয়। আমি একটু বিকেলে বেরিয়েছিলাম, ওয়াকারের সাইডে এসেছিলাম, কিছু জিনিসপত্র কিনতে হবে, রান্না করবো, মাংস নিতে এসেছিলাম, তো প্লাস তার সাথে সাথে একটা ওষুধ নেবো। রিয়াঙ্কার না ঠোঁটের এখানে বোধহয় ব্রাশের খোঁচা লেগেছে না কি হয়েছে, একটু আলসার টাইপের হয়ে গেছে, তো সেই যে ক্রিমটা হয় সেই ক্রিমটা নিতে এসেছি, সেই ওষুধটা নিয়ে নিই, কেন কি রিয়াঙ্কার আমার সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া করতে, তো ওটা নিয়ে তারপর এখন বেরিয়ে যাবো, নিয়ে নিয়েছি অয়েন্টমেন্ট, এবার যাচ্ছি। সঙ্কেত বললো, সঙ্কেত এসে গেছে, সঙ্কেতের সাথে দেখা করবো, দেখা করে তারপর এখান থেকে বেরিয়ে যাবো, চলে যাচ্ছিলাম। আমার সঙ্কেত বললো বাড়ি যাচ্ছে, যাওয়ার আগে দেখা করে না, ঠিক আছে আমি আসছি, তো এসে গেছে, যাই সঙ্কেতের সাথে দেখা করি, দেখে নাও সঙ্কেতের সাথে দেখা করি। সঙ্কেত হাওয়াই ব্রো, কেমন মুখে চুইংগাম লাগ গিয়া হোট পে, চলো ঠিক আছে সঙ্কেত, আর বাড়ি চলে যাচ্ছে, দেখা করে নিচ্ছি, গল্প করে নিচ্ছি, বাড়ি চলে মতলব ঘর যা রা বোল রা হমেশা, আরে গালি খা, সব গালি থরি হতো, যাও যাও যাও, নাইস হেয়ার কট, মেরে সে শিখা হ্যাঁ, আরে আর রে তো মেরে সব শিখতো, বাই। তো আজকে ভেবেছিলাম একটুখানি বিরিয়ানি বানাবো, কিন্তু অমিত বললো যে না রিয়াঙ্কা আজকে চিকেন মহারানি বানা, এই রেসিপিটা আমাকে আমার বর শিখিয়েছে, ওর কাছ দিয়ে আমি এটা দেখে শিখেছি। প্রথমে দেখে নাও এখানে কয়েকটা বলে, প্রথমে দেখে নাও এখানে কি কি দেওয়া আছে, ধনে দেওয়া আছে, তারপরে এটা হচ্ছিলো শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, তারপরে হচ্ছিলো গোলমরিচ, সব দিয়ে এটাকে হালকা একটুখানি রোস্ট করে নেবো, তারপরে এটাকে গ্রাইন্ড করে এটাকে মশলা বানাবো। অল্পর উপরে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি, অনেকদিন ধরে তোমরা বলেছিলে অমিতদা প্লিজ শেয়ার করে দাও, শেয়ার করে দাও, কোনোদিনও করার টাইম পাইনি, কারণ রান্নার টাইমে দেখি ডিস্টার্বেন্স পছন্দ করে না। তো যাই হোক আমি শিখেছি, আমি মাঝখানে একবার ট্রাইও করেছিলাম, তো মোটামুটি এখন আমি পারি করতে, তো আজকে আমি বানাচ্ছি চিকেন মহারানি। এইটা হচ্ছে হলো পেঁয়াজ আর কাজু বাদামের পেস্ট, দুটো পেঁয়াজ নিয়েছি আমি, তার মধ্যে 5-8 কাজু বাদাম নিয়েছি, আর এই পেঁয়াজটাকে না হালকা একটু টাইম দিয়ে এটাকে কুক করতে দিতে হবে, মানে 5 মিনিট মতন আমি কুক করি, কেন বলতো কাঁচা পেঁয়াজে যদি গন্ধ আসে না তাহলে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। এখানে দেখে নাও হালকা হয়ে গেছে মোটামুটি কুক, এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, তোমরা যদি শুকনো লঙ্কা না খেয়ে থাকো তাহলে তোমরা এই পার্টটাকে স্কিপ করো। সরি একটা কথা বল, অল্প, হ্যাঁ দে দে দে, দেখে নাও এখানে যখন মানে মশলাটা থেকে তেল ছাড়া শুরু হয়ে যাবে তখন আমরা অ্যাড করে দেবো দই, আর যখনই তোমরা দইটা অ্যাড করবে মেক শিওর কে যাতে সিমে থাকে, মানে খুব হাই ফ্লেমে যেন না থাকে, তাহলে অনেক সময় ফেটে যাওয়ার বা হয় টক টক ভাব হয়ে যাওয়ার চান্স আছে থাকে। এটা আমি কোথা থেকে শিখেছি বলতে পারবি? এই জিনিসটা সে পতন, হ্যাঁ সে পতন বলেছিল, সেখান থেকে দেখি আমি শিখেছি যে এরকমভাবে করতে, দই যখন অ্যাড করবে তখন সিমে রাখতে। যাই হোক আমি এখানে দইটা অ্যাড করেছি, এর মধ্যে জল ছিল না শুধু দই, ওটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, এবার আবার এটাকে মিক্স করে নেবো। দেখে নাও এখানে এটা অলমোস্ট হয়ে এসেছে, হালকা হালকা তেল ছাড়া শুরু করে দিয়েছে, আর যে মশলাটা আমরা বানিয়েছিলাম প্রথমেই দেখিয়েছিলাম সেটা পুরোটা এবার অ্যাড করে দেবো।
আমি থাকি না, ম্যাঙ্গো। গুড মর্নিং, গুড মর্নিং ব্রো, গুড মর্নিং। ও ভাবছে ওর রান্না হচ্ছে। এখন আমি এটাকে ঢেকে রেখেছি ঢাকার জন্য, এই থালাটা ইউজ করেছি কেন, কারণ আমার কাছে এইটা অনেক বড় সাইজের না, এটা কোনো ঢাকনি নেই, তো থালা দিয়ে ঢেকে রেখেছি। ঢেকে রাখবে 2 মিনিট, পরে আবার এটাকে সরিয়ে তারপর আবার একটু নাড়িয়ে দেবে। এইভাবে 10 থেকে 15 মিনিট এটাকে কষাতে হবে, বুঝলি ম্যাঙ্গো? ম্যাঙ্গো হ্যাঁ, অমিতের সাথে গিয়ে খেয়েছি। পারফেক্টলি কুক হয়ে গেছে, এর মধ্যে বাস দুবার আমি এটাকে এসে নাড়িয়ে দিয়ে গেছি, 15 মিনিট মতন লাগে। আর একটা কথা মনে রাখবো, এটাকে সবসময় সিমে রাখবে। যাই হোক, হয়ে গেছে। এর উপর থেকে অ্যাড করে দেবো হচ্ছে ক্রিম, যতটা তোমাদের ইচ্ছা সেই ভাবে তোমরা ক্রিম অ্যাড করতে পারো, কম বেশি তোমাদের উপরে ডিপেন্ড করছে। অ্যান্ড এটা দিয়ে আমি আমার মিক্স করে দেবো, তারপর লাস্টে অ্যাড করবো হচ্ছে কাস্তুরি মেথি। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। ম্যাঙ্গো আমাদেরকে তাকিয়ে আছে, মা এটা কি করছে। যাই হোক, বাই বাই। রিয়াঙ্কা ভিডিও দেখাচ্ছে ম্যাঙ্গোকে, আর ম্যাঙ্গো রিয়াঙ্কা কোথায় বসে আছে কি আর রিওয়ার্ড করে দেখে না, কিরকম বসে আছে রিয়াঙ্কা কোথায়। রিয়াঙ্কার মুখ এখানে, রিয়াঙ্কার মুখের মধ্যে মুখ দিয়ে বালিশের উপর বসে ভিডিও দেখছে, কুকুরি ভিডিও দেখছে। বাহ বাহ, এইসব দেখাচ্ছে, বাহ ভালো ভালো।